হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি তো এই ভিডিওতে প্রবলেম নাম্বার ইন্টিগ্রেশনের টেন নিয়ে আলোচনা করছে তো গাইজ এখানে একটা অন্য টাইপের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই লিনিয়ার ইন্টু রুট কোয়াড্রেটিক ইকুয়েশান অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশান এটা কোয়াড্রেটিক ইকুয়েশান কোয়াড্রেটিক ইকোয়েশানটা রুটের মধ্যে আর লিনিয়ার ইকুয়েশানটা রুটের বাইরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সামথিং থাকলে আমরা কিভাবে করব তার টেকনিকটা কি। সেটা সম্বন্ধে একটু বুঝব লিনিয়ার ফর্মটাকে আমরা ধরে নেবো যদি এই ফর্মে থাকে অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই লিনিয়ার রুট কোয়াড্রেটিক থাকে তাহলে এই যে লিনিয়ার ফর্মটা আছে তাকে আমরা ধরে নেবো লেট ওয়ান মাইনাস এক্স ইকালস টু ওয়ান বাই জেড লিনিয়ার ফর্মটাকে আমরা ওয়ান বাই জেড ধরে নেব এবার আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব কনস্ট্যান্ট পার্টকে ডেরিভেটিভ করলে জিরো হয় মাইনাস এক্সকে এক্সের রেসপেক্টেই যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়ান হচ্ছে ইকুয়ালস টু ওয়ান বাই জেড ওয়ান বাই জেডকে আমরা নর্মাল একদম নর্মাল ইভ ডেরিভেটিভ যদি ভাবি জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরের তুলে লিখতে পারবো আমরা জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে ডেরিভেটিভের ফর্মুলা কী ছিল এটাকে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার ডেরিভেটিভের ফর্মুলা ছিল মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কারণ ডেরিভেটিভের ফর্মুলাটা ছিল এক্স টু দি পাওয়ার এন ইকলস টু এন এক্স এন মাইনাস ওয়ান ইন্টু ডি জেড বাই ডি এক্স যেহেতু এক্সের রেসপেক্টে জেডকে আমি ডেরিভেটিভ করছি মাইনাস ওয়ান ইকলস টু মাইনাস অফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস টু তাকে আমরা এইভাবে লিখলে প্লাসে হয়ে যাচ্ছে পাওয়ারটা ইন্টু ডিজেড বাই ডিএক্স ডিএক্সকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো রাইট সাইডে নিয়ে যাবো দ্যাট ইকোয়ালস টু মাইনাসে মাইনাসে তাহলে কাটতে পারছি ডিএক্স ইকোয়ালস টু ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড এটা হলো আমার ডিএক্সের ভ্যালু এবার আমি ফর্ম প্রবলেমটার মধ্যে বসাই দেওয়ার পর ইনটিগ্রেশান ডি এক্সের জায়গায় আমরা কি বসাতে পারছি ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড বাই ওয়ান মাইনাস আমরা দৌড়েছিলাম ওয়ান বাই তাহলে ওয়ান মাইনাস এক্সের জায়গায় ওয়ান বাই জেড বসালাম রোটবার ওয়ান মাইনাস এক্স আমরা কী লিখব এখান থেকে যদি ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ইকোয়ালস টু কী লিখতে পারছি মাইনাস এক্স ইকোয়ালস টু ওয়ান বাই জেড মাইনাস ওয়ান তাহলে এক্স দ্যাট ইজ এক্স ইকোয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড মাইনাসটা কমন নিলাম দুদিকে কেটে দিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই জেড হলো তাহলে এক্সের ভ্যালুটা আমরা এটা বসাতে পারবো তাহলে ওয়ান মাইনাস অফ এক্সের জায়গায় ওয়ান মাইনাস ওয়ান বাই জেড তার আবার হোল হোলস্কোয়ার দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড স্কোয়ার উপরে রইল ডিজেড বাই ওয়ান বাই জেড যেভাবে আছে রেখে দিলাম রুট ওভার এখানে স্কয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মে ভাঙতে পারবো ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে বানলে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এটা দাঁড়ালো দ্যাট ইকোয়ালস টু ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড বাই ওয়ান বাই জেড রোট ওভার ওয়ান মাইনাস মাইনাসটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেব ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই জেড তাহলে আমি লিখতে পারি ডিরেক্ট টু বাই জেড এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান আমি ইজিলি কাটতে পারছি ইকালস টু ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডি বাই এখানে কী আছে টু বাই জেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে আমি এবার এই পার্টটা থেকে লসাগু করবো রুটের ভেতরে রোট জেড স্কোয়ার তাহলে একটা জেড তাকে ভাগ করবো জেড টু জেড মাইনাস জেড স্কোয়ার বাই ওয়ান ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড বাই ওয়ান বাই জেড ইন্টু রুটের ভেতর জেড স্কোয়ার আছে রুট থেকে বার করলে একটা জেড হবে তাহলে ওয়ান বাই জেড আমি লিখতে পারি যেহেতু ওয়ান বাই জেড স্কোয়ার আছে আমার রুটের মধ্যে কী থাকলো টু জেড মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড কাটা যায় এখানেও ওয়ান বাই জেড স্কোয়ার এটা মাল্টিপ্লাই করলে ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে আমি কাটতে পারি আমার রেজাল্ট কি রইলো ডি জেড বাই রোড টু জেড মাইনাস ওয়ান এবার আমি কী করবো টু জেড মাইনাস ওয়ানকে আমি কিছু একটা ধরে নিচ্ছি সাপোজ লেট টু জেড মাইনাস ওয়ান ইকালস টু টি জেডের রেসপেক্টে আমি এখানে ডেরিভেটিভটা করবো কারণ আমার ডি জেড এর ভ্যালুটা বসাতে হবে টু জেডের রেসপেক্টে জেডকে ডেরিভেটিভ করলে ওয়ান ইকোয়ালস টু সরি মাইনাস ওয়ান কে যদি ডেরিভেটিভ করে জিরো ইকোয়ালস টু ডি টি বাই ডি জেড দেট ইকোয়ালস টু আমি একে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারি রাইট সাইড থেকে লেফট সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারি ক্রস মাল্টিপ্লিকেশান যেটাকে বলব তাহলে টু ডি জেড ইকোয়ালস টু ডি টি জাস্ট মাল্টিপ্লাই করলাম ডি জেড ইকোয়ালস টু ওয়ান বাই টু ডি টি এই ভ্যালুটাকেই আমি এখানে এনে বসাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জেড এর জায়গায় ওয়ান বাই ডিটি বাই এই পার্টটাকে আমি টি ধরেছিলাম তাহলে রোড টি দ্যাট ইকলস টু ওয়ান বাই টু কনস্ট্যান্ট ডি ডিটি বাই রোড টি মানে টি টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকলস টু ওয়ান বাই টু ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ডিটি তাহলে আমরা কী জানি ইনটিগ্রেশান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ ইনটিগ্রেশান টি টু দি পাওয়ার এন ডিটি তার ফর্মুলা আমরা জানি ওয়ান বাই টু ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি ইকোয়ালস টু ওয়ান বাই টু ইন মাইনাস ওয়ান টু যদি রসাগু করি মাইনাস ওয়ান প্লাস টু তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টুকে যখন আমরা উপরে তুলে লিখবো 2 ইন টু টি টু দি পাওয়ার ওয়ান বাই টু সি টু টু কেটে দিলাম টি আমরা কাকে ধরেছিলাম এই পার্টটাকে টু জেড মাইনাস আমরা টি ধরেছিলাম তাহলে টি এর জায়গায় বসিয়ে দেবো টু জেড মাইনাস ওয়ান টু তার রুট দিয়ে দিলাম টি টু দি পাওয়ার ওয়ান বাই টি মানে তার আরেক নাম আমরা লিখতে পারি রুট টি এখানে আমি লিখে দিলাম প্লাস সি এই শেষ নয় এখানে টু জেড আছে জেডকে আমি আবার কিছু একটা ধরেছিলাম বা জেড কিছু একটাকে ধরেছিলাম আমি উপরে যখন অঙ্কটা শুরু করি তখনই আমি ধরেছিলাম মাইনাস ওয়ান বাই এক্স ইকালস টু ওয়ান বাই জেড তাহলে এখান থেকে আমি z এর ভ্যালুটা কী করে পাব মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু ওয়ান বাই জেড তাকে যদি আমি ওয়ান মাইনাস ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কী দাঁড়াবে ওয়ান মাইনাস এক্স জেড টু তাহলে এটা মাল্টিপ্লাইয়ের আকারে আছে জেড ভ্যালুটা আমার চাই জেড টু ওয়ান তাহলে জেডের ভ্যালুটা আমার কত এত জেডের জায়গায় আমি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বসিয়ে দেব দ্যাট টু রুট টু ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটা আমি বসালাম আমার পুরো ভেলু বাসানোটা হয়ে গেল এবার আমি কী করব এবার আমি টু দিয়ে মাল্টিপ্লাই করে দেব ভেতরটায় তাহলে রোড

রুট ওভার টু মাইনাস ওয়ান মানে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস সি এটাই হল রেজাল্ট সো গাইস প্রতিটা প্রবলেমই খুব ইজি শুধু ভালো করে বুঝতে হবে টেকনিকগুলো মনে রাখতে হবে সাবস্টিটিউশন মেথডের পার্টটায় বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে ওই স্ট্যান্ডার্ড ফর্মগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়মের আলাদা আলাদা টেকনিকের প্রতিটা টেকনিক মাথায় রাখতে হবে প্রতিটা টেকনিক বুঝে করতে হবে তার আগে অবশ্যই দরকার ফর্মুলাগুলো ফর্মুলাগুলো মাথায় না থাকলে কোনো ম্যাথস করাই সম্ভব নয় ইন্টিগ্রেশনের সো থ্যাংক ইউ গাইস তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সটও করতে পারেন থ্যাংক ইউ